أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আসলে আজকে এই ক্লাসে আমি তোমাদেরকে একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব হিসাব হিসাবের নাম এবং ইংরেজি নামগুলো এবং হিসাবের কোডগুলো আমরা কিভাবে চিনব জানব এই মৌলিক বিষয়টি আমাদের অধিকাংশ ক্লাসেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আলোচনা করা হয় না কিন্তু এই জিনিসটিকেই মৌলিক বা বেসিক ভেবে তোমাদের সুবিধার্থে আলোচনার জন্য আমি নিয়ে আসলাম তোমরা মনোযোগ সহকারে তা শুনবে বর্তমান যুগ কম্পিউটার যুগ হিসাব ব্যবস্থাকে সহজ করার জন্য কম্পিউটার হিসাবের নাম্বার দিয়ে থাকে এটাকে হিসাবের কোড বলা হয় এখন বলা হলো স্যার হিসাবের নাম্বারগুলো কিভাবে দিয়ে থাকে হিসাবের নাম্বারগুলো দিয়ে থাকে হিসাব সমীকরণের উপাদানের উপর ভিত্তি করে আমরা হিসাব সমীকরণটি কি জানি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি তাহলে বাম পাশ বা লেফট হ্যান্ড সাইডে একটা চলক অ্যাসেটস রাইট হ্যান্ড সাইডে দুইটা একটা লায়াবিলিটিস একটা ওনার্স ইকুইটি ওনার্স ইকুইটির আবার ফ্যাক্টরস কয়টা চারটা ক্যাপিটাল ইনকাম এক্সপেন্স উইথড্র তাহলে আমরা বাম পাশে পেলাম অ্যাসেটস একটা ডান পাশে পেলাম লায়াবিলিটিস একটা ক্যাপিটাল একটা দুইটা ইনকাম একটা তিনটা এক্সপেন্স একটা সাইডটা উইথড্র একটা পাঁচটা তাহলে মোট বাম পাশে একটা আর আমাদের ডান পাশে পাঁচটা মোট ছয়টা এই ছয়টা উপাদানের উপর ভিত্তি করে কোডগুলো দেওয়া হয় ছয়টা উপাদানের উপর ভিত্তি করে কোডগুলো দেওয়া হয় সর্বপ্রথম সম্পত্তি সমূহ এই সম্পত্তি সমূহের কোড ব্যবহার করা হয় ১০১ হতে ১৯৯ সম্পত্তিগুলোর কোড কত থেকে ১০১ থেকে ১৯৯ যেমন ক্যাশ ১০১ ইনভেন্টরিস মজুদ পণ্য ১০৫ অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য হিসাব ১০৮ ফার্নিচার আসবাবপত্র ১১৫ ইকুইপমেন্ট যন্ত্রপাতি ১২০ বিল্ডিং ১২৫ এবার আসি আমরা দায় সমূহ বাম পাশে এবার আমরা চলে যাচ্ছি ডান পাশে প্রথমে দায় সমূহ এই দায় সমূহের কোড দেওয়া হয় ২০১ থেকে ২৯৯ ২০১ টু ২৯৯ ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ২০১ অ্যাকাউন্ট পেয়াবল প্রদেয় হিসাব ২০৫ নোট পেয়াবল প্রদেয় নোট ২০৮ ডিভেঞ্চার ঋণপত্র ২০১২ এবার আমরা আসি আমরা আমাদের মালিকানা স্বত্ব এই মালিকানা স্বত্বের কোড হলো ৩০১ হতে ৩৯৯ ক্যাপিটাল ৩০১ নেট ইনকাম ৩০৮ ড্রয়িং ৩১১ আয় সমূহ রেভিনিউ যেটার কোড ৪০১ থেকে ৫৯৯ সেলস রেভিনিউ ৪০১ সার্ভিস রেভিনিউ ৪০৫ ইন্টারেস্ট ইনকাম ৪০৯ এবার আসি আমরা ব্যয় এক্সপেন্ডিচার বা এক্সপেন্স সেটা ৬০১ থেকে ৭৯৯ কোড দেওয়া হয় যেমন স্যালারিস এক্সপেন্স ৬১৫ রেন্ট এক্সপেন্স ৬২০ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ৬২৫ এবার সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার্থে আমি আরেকটি আলোচনা নিয়ে আসছি প্রথমে সম্পদ এই সম্পদকে আমি প্রথমে যেমন সম্পদ রয়েছে একটা স্থায়ী সম্পদ একটা চলতি সম্পদ আবার আরেকটা ভুয়া সম্পদ বা ফেক অ্যাসেট ফিকটিসিয়াস অ্যাসেট যেটাকে আমরা অসমন্বিত বা অ্যাডজাস্টেড এক্সপেন্স এরকমও বলে থাকি তাহলে প্রথমে আমি ফিক্সড অ্যাসেট আবার দুই প্রকার স্থায়ী সম্পত্তি দুই প্রকার একটা হলো ট্যাঞ্জিবল স্পর্শ করা যায় একটা হলো ইনট্যাঞ্জিবল স্পর্শ করা যায় না তাহলে ফিক্সড অ্যাসেটকে কয় ভাগে ভাগ করা যায় দুভাগে একটা স্পর্শ করা যায় একটা স্পর্শ করা যায় না স্পর্শ করা যায় ল্যান্ড স্পর্শ করা যায় বিল্ডিং স্পর্শ করা যায় ফার্নিচার স্পর্শ করা যায় অফিস ইকুইপমেন্ট
স্পর্শ করা যায় প্লান্ট বা কলকবজা, স্পর্শ করা যায় মেশিনারি, স্পর্শ করা যায় লিজড প্রপার্টি, স্পর্শ করা যায় মোটর কার, স্পর্শ করা যায় লুজ টুলস বা খুচরা যন্ত্রপাতি। এবার আমি ফিক্সড অ্যাসেটের আরেকটা ভাগ ইনটেঞ্জিবল বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, সেগুলো যেমন সুনাম, গুডউইল স্পর্শ করা যায় না, ট্রেডমার্ক ব্যবসায়িক চিহ্ন স্পর্শ করা যায় না, প্যাটেন্ট গ্রন্থসত্ত্ব স্পর্শ করা যায় না, ট্রেড লাইসেন্স স্পর্শ করা যায় না, কপিরাইট বা স্বত্বাধিকার স্পর্শ করা যায় না, তাহলে এগুলো হলো অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এবার আমি আসি বিনিয়োগ। বিনিয়োগটা আমাদের স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদের মাঝামাঝি বিনিয়োগকে আমরা কল্পনা করে থাকি ইনভেস্টমেন্ট। এটা আলাদা শিরোনামে ইনভেস্টমেন্ট হয়ে থাকে। একটা হলো জেনারেল ইনভেস্টমেন্ট সাধারণ বিনিয়োগ, একটা হলো ফিক্সড ডিপোজিট স্থায়ী আমানতে বিনিয়োগ, একটা হলো পার্চেজ অব শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার শেয়ার এবং ঋণপত্র ক্রয়ে বিনিয়োগ, আর একটা হলো পার্চেজ অব সেভিং সার্টিফিকেট অ্যান্ড বন্ডস সঞ্চয়পত্র ক্রয় বা বন্ড ক্রয়, এটাও এক ধরনের বিনিয়োগ। তাহলে আমরা বিনিয়োগের প্রকার দেখলাম বিনিয়োগ গুলো। এবার আমি আসি চলতি সম্পদ। চলতি সম্পদ কারেন্ট অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট আলোচনার পরে ইনভেস্টমেন্ট আলোচনা করেছি, এরপর আমি আলোচনা চলে আসলাম কারেন্ট অ্যাসেট। এবার কারেন্ট অ্যাসেটকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা তড়িৎ একটা অতড়িৎ। তড়িৎ মানে একদমই টাকা, টাকা বললেই চলে, আর অতড়িৎ মানে যেগুলো টাকা রূপান্তরিতে সময় নিয়ে থাকে। তাহলে চলতি সম্পদকেও আমি দুই ভাবে ভাগ করে আলোচনাটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে তড়িৎ সম্পদ। চলতি সম্পদের প্রথমে কি সম্পদ? চলতি সম্পদের এক ভাগ হলো তড়িৎ সম্পদ, হাতে নগদ ক্যাশ ইন হ্যান্ড তড়িৎ সম্পদ, ব্যাংক তড়িৎ সম্পদ। এবার অতড়িৎ সম্পদ নোট রিসিভেবল, নোট রিসিভেবল প্রাপ্য বিল, অ্যাকাউন্ট রিসিভেবল, অগ্রিম প্রিপেড এক্সপেন্স, এইগুলো হলো তোমার অতড়িৎ সম্পদ। বকেয়া আয় অতড়িৎ সম্পদ, যেগুলো অ্যাক্রুড ইনকাম রয়েছে অতড়িৎ সম্পদ। এবার আমরা ভুয়া সম্পত্তি নিয়ে একটু আলোচনার চেষ্টা করছি। কি সম্পত্তি? ভুয়া সম্পত্তি নিয়ে একটু আলোচনার চেষ্টা করছি। প্রাথমিক খরচ, প্রিলিমিনারি এক্সপেন্স, বিলম্বিত বিজ্ঞাপন, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, শেয়ার বাট্টা, শেয়ার ডিসকাউন্ট, গবেষণা ও উন্নয়ন খরচ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স, এগুলো হল অসমন্বিত ব্যয় বলে আবার ফেক ফিকটিসিয়াস অ্যাসেট, ফেক অ্যাসেট বা ভুয়া সম্পত্তিও বলা হয়ে থাকে। যাই হোক, আমি সম্পত্তির আলোচনা শেষ করছি। এবার আমি চলে যাচ্ছে মালিকানা সত্ত্বের আলোচনা, ওনার্স ইকুইটি যাকে বলা হয়, ক্যাপিটাল মূলধন, জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি, ক্যাপিটাল রিজার্ভ মূলধন সঞ্চিতি, শেয়ার প্রিমিয়াম, শেয়ার অধিহার, ডিভিডেন্ড, ইকুইলাইজেশন ফান্ড, বিনিয়োগ তারতম্য তহবিল, সিঙ্কিং ফান্ড, নিমজ্জিত তহবিল, ড্রয়িং অ্যাকাউন্ট বা উইথড্র অ্যাকাউন্ট, ইনকাম ট্যাক্স, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এই সবগুলো হলো আমার মালিকানা সত্য, ওনার্স ইকুইটি, যা আমার মালিকানা সত্যকে বাড়াবে অথবা কমাবে। মালিকানা সত্যের উপাদান হলো এগুলো। এবার আমি দায় নিয়ে একটু আলোচনা করি, দীর্ঘমেয়াদি দায়, চলতি দায়। দায় কয় প্রকারের রয়েছে? দুই প্রকারের, একটা দীর্ঘমেয়াদি দায়, একটা কি দায়? চলতি দায়। দীর্ঘমেয়াদি দায়, চলতি দায়। প্রথমে আমি দীর্ঘমেয়াদি দায় বা লং টার্ম লাইবিলিটিস এর কথা একটু আলোচনা করি তোমাদের সামনে। লং টার্ম লাইবিলিটিস লোন অর মর্টগেজ, মর্টগেজ বন্ধকী ঋণ, বন্ধকী ঋণ দীর্ঘমেয়াদি দায়, ডিভেঞ্চার দীর্ঘমেয়াদি দায়, ওয়েলফেয়ার ফান্ড কল্যাণ তহবিল দীর্ঘমেয়াদি দায়, প্রভিডেন্ট ফান্ড দীর্ঘমেয়াদি দায়। এবার আমি চলতি দায় নিয়ে একটু আলোচনা করি তোমাদের সামনে। ক্রেডিটার্স বা অ্যাকাউন্ট পেয়াবল পাওনাদার হিসাব চলতি দায়, বকেয়া খরচ সমূহ অ্যাক্রুড এক্সপেন্স গুলো চলতি দায়, আবার আনআর্ন ইনকাম যেগুলো অগ্রিম আয় সেগুলো কিন্তু চলতি দায়। যেমন অগ্রিম শিক্ষানবিশ সালামি, অগ্রিম ভাড়া, শিক্ষানবিশ সালামি আনএক্সপায়ার্ড অ্যাপ্রেন্টাইশিপ প্রিমিয়াম, এগুলো অগ্রিম আয়, এগুলো কিন্তু চলতি দায়। প্রদেয় বিল চলতি দায়, নোট পেয়াবল, প্রদেয় আয়কর, ইনকাম ট্যাক্স পেয়াবল, ব্যাট চলতি হিসাব, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যেটা ক্রেডিট ব্যালেন্স সেটা চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন তো বললাম, ব্যাংক ওভারড্রাফট সেটাও চলতি দায়। এবার আয় সংক্রান্ত এন্ট্রি সময় একটা আলোচনা করি। সার্ভিস রেভিনিউ আয়, সেলস আয়, অ্যাপ্রেন্টাইশিপ প্রিমিয়াম আয়, কমিশন রিসিপ্ট আয়, ডিসকাউন্ট রিসিপ্ট আয়, এই আয়ের এন্ট্রিগুলো নিয়ে একটু আলোচনা করি। ডিসকাউন্ট অন পার্চেস ক্রয়ের উপর বাট্টা সেটাও আয়, কমিশন রিসিপ্ট সেটাও আমাদের আয়, ইন্টারেস্ট রিসিপ্ট সেটাও আমাদের আয়। এবার ব্যয় এন্ট্রিগুলো, যথেষ্ট পরিমাণ ব্যয়ের এন্ট্রি রয়েছে এবং আয়ের এন্ট্রি রয়েছে, আমি উল্লেখযোগ্য এন্ট্রিগুলো তোমাদের সামনে এনে তোমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি, কনসেন্ট্রেশনকে অ্যাট্রাক্ট করার জন্য আমি চেষ্টা করছি। পণ্য ক্রয় পার্চেস ব্যয়, তারপরে ওয়েজ মজুরি ব্যয়, ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক ব্যয়, এক্সপোর্ট ডিউটি রপ্তানি শুল্ক ব্যয়,
ড্রয়িং অফিস স্যালারি ড্রয়িং বা অঙ্কন অফিসের বেতন ব্যয় স্যালারিস ব্যয় রেন্ট এক্সপেন্স ব্যয় অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ব্যয় আনকালেকটিবল এক্সপেন্স ব্যয় ইউটিলিটিস এক্সপেন্স বা উপযোগ খরচ ব্যয় যে এই ব্যয়ের এন্ট্রিগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। ক্যারিজ ইনওয়ার্ড ক্রয় পরিবহন ব্যয় ক্যারিজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন ব্যয় ব্যাংক চার্জ ব্যয় এই ব্যয়ের এন্ট্রিগুলো নিয়েও আমি তোমাদের সামনে যেমন স্টেশনারি এক্সপেন্স ব্যয় সাপ্লাইস এক্সপেন্স ব্যয় এই ব্যয়ের এন্ট্রিগুলো নিয়েও আমি তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার আলোচনাটি মনোযোগ সহকারে শুনছো এবং তোমরা এটাকে রপ্ত করতে চেষ্টা করবে। ইয়াকে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে ছড়িয়ে দিবে যাতে যারা তোমরা ভিউয়ার আছো তারা উপকৃত হতে পারে। সমগ্র দেশবাসী যারা আছে যারা এটার স্টেক হোল্ডার্স বা যারা যাদের নেসেসিটি বা প্রয়োজনীয়তা রয়েছে তারাও যাতে সহজেই এই প্রযুক্তির যুগে ক্লাসটি পেতে পারে সেজন্য সবাইকেই তোমরা পাওয়ার জন্য সুযোগ করে দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই হোম কোয়ারেন্টাইন থেকে নিজেকে সুরক্ষা করবে, নিজেকে বাঁচিয়ে রাখলে পৃথিবীকে বাঁচানো হবে, পরিবার পরিজনকে সুরক্ষা করা হবে। আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আমি তোমাদের থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ।